আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হপ স্টাডি জোনে আমরা অনুশীলনী তিন থেকে যে ম্যাথগুলো করা শুরু করেছি সে সেই ধারায় আজকে আমরা যে ম্যাথটা করব আমি তোমাদের জন্য উনিশ নম্বর ম্যাথ আমি বলে নেই লিসন তিনে আমরা যে ম্যাথগুলো করবো এই ম্যাথগুলো মোটামুটি তোমাদের সবচাইতে সহজ সহজ টাইপের ম্যাথ এই ম্যাথগুলো আমরা প্রায় ক্লাস ফাইভ সিক্সেও করেছি তো এই ধরনের ম্যাথগুলো আমরা করবো খুব সহজ সহজ ম্যাথ আমি উনিশ নাম্বার ম্যাথটা লিখেছি ম্যাথটা আমরা সলভ করি কী আছে এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো গ্রাম সরিষা উৎপন্ন হয় অনুরূপ খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে খুবই সহযোগ্য কি দেয়া আছে ও সবার আগে আমাদের যেটা করে নিতে হবে যে আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে কি সুতরাং এখানে কতগুলো বিশ কেজি উৎপন্ন হয়েছে বিশ কেজি সমান এক হাজার গুণ বিশ গ্রাম সমান বিশ হাজার গ্রাম আর একটা বিষয় কি সুতরাং তাহলে কি দেয়া আছে এক খণ্ড জমিতে আমরা এটার আগে আর একটু কাজ করে নিতে পারি এক কেজি সমান এক হাজার গ্রাম সুতরাং বিশ কেজি সমান বিশ হাজার গ্রাম অর্থাৎ এটা তার পরের লাইন অর্থাৎ বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটশো পঞ্চাশ গ্রাম সমান বিশ কেজি কি বিশ হাজার গ্রাম যোগ আটশো পঞ্চাশ গ্রাম সমান বিশ হাজার আটশো পঞ্চাশ গ্রাম তো এটা আমরা করে নিলাম একখণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় আমরা এই কথাটাই এখন লিখব যে এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় সমান বিশ হাজার আটশো পঞ্চাশ গ্রাম তাহলে কি বলেছে বলেছে সাত খন্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হয় সুতরাং সাত খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় সমান বিশ হাজার আটশো পঞ্চাশ গুণন সাত গ্রাম সমান তো এটা হয় কি বিশ হাজার আটশো পঞ্চাশ গুনন সাত আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম এবারে আমরা যেহেতু আমাদের তোমরা তোমাদের কোশ্চেনের দিকে খেয়াল করে দেখো এখানে যেহেতু বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম এই টাইপের আছে তো আমরা এটা কিউ কেজি এবং গ্রামে প্রকাশ করে নেব তো আমরা কীভাবে কেজি এবং গ্রামে প্রকাশ করে নিতে পারি এটা এখান থেকে আমরা কী করতে পারি আমি সমানটা একটু ছাইতে দিচ্ছি এখানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম সমান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার গ্রাম যোগ নয়শো পঞ্চাশ গ্রাম আমি কি করে নিল করে নিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারকে আলাদা করে নিলাম নয়শো পঞ্চাশকে আলাদা করে নিলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ডিভাইডেড বাই এক হাজার গ্রামটা হয়ে গেল কি এক হাজার দিয়ে ভাগ করার ফলে গ্রামটা হয়ে গেল কেজি যোগ নয়শো গ্রাম আমরা একটা কাজ করে ফেলতে পারি আমরা সাইড নোট দিতে পারি সাইড নোটটা কী দেবো আমরা আমরা দেখব এখানে পাশে আমি জায়গা নেই জন্য এখানে লিখলাম যেহেতু এক কেজি সমান এক হাজার গ্রাম তো এখন আমরা ক্যালকুলেট করলে যা পাবো তা হচ্ছে এটা ক্যালকুলেট করলে পাবো আমরা একশো পঁয়তাল্লিশ কেজি একশো কেজি আর এখানে নয়শো গ্রাম এই তো এটাই আমাদের উত্তর এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের উত্তর তো অঙ্ক এভাবে একটু চিন্তা করে করতে হবে এখন আমরা যে অঙ্কটা করব আমরা আর একটা অঙ্ক এই টাইপে সলভ করে ফেলি যেমন তোমাদের আমি একটু সেপারেট করে নিচ্ছি ধরো আমরা বাইশ নাম্বার অঙ্কটা এখানে করব। তো বাইশ নাম্বার অঙ্ক কি বলেছে কোনো পরিবারে দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বাহান্ন টাকা হলে পরিবারে তিরিশ দিনে কত টাকার দুধ লাগে তো সবার আগে আমরা যেটা করব। তো একদিনে কি পরিমাণ দুধ লাগে তিরিশ দিনে কি পরিমাণ দুধ লাগে এটা আমরা বের করে ফেলব আমরা লিখব যে দেয়া আছে দেয়া আছে কি দেয়া আছে একদিনে দুধ লাগে দৈনিক দৈনিক কথার অর্থ হচ্ছে দিন তো আমরা এক দিনে দুধ লাগে এক দশমিক দুই পাঁচ লিটার তাহলে কি সুতরাং তো বলেছে তিরিশ দিনে কত টাকার দুধ লাগে তার মানে তিরিশ দিনে কত লিটার দুধ লাগে আমরা সেটা বের করে নেব সুতরাং তিরিশ দিনে দুধ লাগে এক দশমিক দুই পাঁচ তিরিশ লিটার তো ক্যালকুলেট করলে আমরা যা পাবো তা হচ্ছে আমি এখানে যদিও আমার মোবাইল ফোনের হেল্প নিচ্ছি কিংবা ক্যালকুলেটারের হেল্প নিচ্ছি এগুলো করার জন্য তোমাদের সময় যেন আমার ভিডিও লেন্থ যেন কম হয় এজন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করছি তোমাদেরকে যেহেতু তোমাদের ক্লাস সেভেন পর্যন্ত ক্যালকুলেটরের ব্যবহার নাই তো তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে সাইড নোট দিয়ে এগুলো করতে হবে জাস্ট এটা গুণ করে নেবে এটা গুণ করলে হবে কি এক দশমিক দুই পাঁচ গুণন তিরিশ তো গুণ করলে হবে কি গুণ করলে হবে সাঁত্রিশ দশমিক পাঁচ লিটার তো এখানে বলে দিচ্ছে আমাদের দিনে দুধ লাগে এত লিটার ওই পরিবারে তিরিশ দিনে দুধ লাগে এত লিটার তো বলে দিছে এক লিটার দুধের দাম টাকা আবার এক লিটার দুধের দাম দাম বান্ন টাকা তাহলে কি সুতরাং মোট দুধ লাগে এইটা সায়ত্রিশ দশমিক পাঁচ লিটার দুধের দাম সায়ত্রিশ দশমিক পাঁচ গুণ তো ক্যালকুলেট করলে আমরা যেটা পাই তা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে উত্তর এই প্রশ্নের উত্তর এটা তো আমরা এই ধরনের ম্যাথ তোমাদের এখানে কয়েকটা আছে যেমন তোমাদের এখানে একটা অঙ্ক আছে যে যেমন ষোলো নাম্বার অঙ্কটা আছে কি পরেশের ষোলো একর জমিতে ২৮ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে তো ষোলো একর জমিতে আটাশ মেট্রিক টন ধান তার মানে আমাদের আটাশ মেট্রিক টন মেট্রিক টন ধানকে ষোলো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা যেটা পাবো যেহেতু আমাদের এখানে মেট্রিক টন আছে সো আমাদের মেট্রিক টন নিতে হবে এবং যেটা করতে হবে আমাদের উত্তরে মেট্রিক টন এবং বাকিটা আমাদের কেজিতে লিখে দিতে হবে তারপর সতেরো নম্বর ম্যাথ কি একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় বলেছে এক মাসে বিশ হাজার মেট্রিক টন তো দৈনিক তার মানে এক মাস অর্থ হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনে উৎপন্ন হয় বিশ হাজার মেট্রিক টন সুতরাং এক দিনে উৎপন্ন হবে যেটা বিশ হাজারকে তিরিশ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো আমরা এই উত্তরও আমাদেরকে মেট্রিক টনে নিয়ে আসতে হবে এবং বাকিটা কেজিতে বা যদি আরও গ্রামে আসে আমাদেরকে কেজি গ্রামে প্রকাশ করে এ ধরনের ম্যাথগুলো করতে হবে তো এ ধরনের ম্যাথগুলো থেকে আমি তোমাদের জন্য যে হোমওয়ার্কগুলো দেব তোমাদের হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক ফর কি লেসন থ্রি যেটা থাকবে তা হচ্ছে ম্যাথ ম্যাথ নাম্বার ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন আই মিন পনেরো ষোলো সতেরো আঠারো তারপর আমরা উনিশ নম্বর ম্যাথ আমি করেই দিলাম তোমরা যেটা করতে পারো বা তোমরা একুশ নাম্বার ম্যাথটাও করতে পারো একুশ এই ম্যাথগুলো তোমরা করে ফেলবে আর যেটা করতে হবে আমি বাইশ নাম্বার করে দিয়েছি বাইশ নাম্বারটা করতে হবে না আর যেটা করতে হবে আমাদের কয়েকটা এক্সাম্পল আছে এক্সাম্পল এক্সাম্পল এক দুই তিন আমরা করে ফেলবো ম্যাথগুলো করতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমার কোনো লেখা কিংবা কোনো কিছু বুঝতে যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে আমি অবশ্যই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবো শরীরের যত্ন নেব। السلام عليكم